বুধবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে 31 দফা। আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তাহলে ক্রমশে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি, দেখছি, সহায়তা করব। এদিন ফেনীর ছাগলনাইয়ায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিন মাস পার হলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। তিন মাস পার হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোডম্যাপ দিব। তো সেই রোডম্যাপ আমরা বারবার চেয়েছি, আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। মির্জা ফখরুল বলেন, ভারত থেকে ফ্যাসিবাদী ষড়যন্ত্র চলছে, কিন্তু এদেশের মানুষ আর ফ্যাসিবাদকে জায়গা দেবে না। গণতন্ত্র রক্ষায় নিজেদের আন্দোলন এখনো শেষ হয়নি বলেও জানান মির্জা ফখরুল। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদেশের জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত ঢুকে দেবে, কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা কার আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশ নেত্রীকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তার এক গ্রামকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো, বৈষম্য বিরোধী সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। এর আগে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেন বিএনপি মহাসচিব। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।